উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র রুখে দিতে তৈরি থার্ড, রয়টার্স। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে এখন প্রস্তুত দক্ষিণ কোরিয়ার স্থাপিত যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। মার্কিন সামরিক কর্তৃপক্ষ বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থাটি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে প্রাথমিকভাবে সক্রিয় হলেও পুরোপুরি কাজ শুরু করতে আরও কয়েক মাস লেগে যাবে। উত্তর কোরিয়ার মিত্র চীন থার্ডের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। বেজিংয়ের আশঙ্কা, দক্ষিণ কোরিয়ার মোতায়েন এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের মাধ্যমে চীনের ভূখণ্ডে গুপ্তচর বৃত্তির সুযোগ সৃষ্টি হবে। চীন প্রথম থেকেই তার দোরগোড়ায় একটি মোতায়েনের বিরোধিতা করে আসছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেট চুয়াং গতকাল মঙ্গলবারের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে থার্ডের কথা সরাসরি উল্লেখ না করে বলেন, নিজের স্বার্থ রক্ষায় আমরা অটলভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। উত্তর কোরিয়া গতকাল বলেছে, কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিতে দিচ্ছে ওয়াশিংটন। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের দুটি বোমারু বিমান তার ভূখণ্ডে বড় কোনো লক্ষ্য পারমাণবিক বোমার ফেলার কসরত করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বলে, এই বেপরোয়া সামরিক উত্তেজনা কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের নিকটবর্তী করেছে। গতকাল 11 বছরে 5 বার পরমাণু পরীক্ষা চালানো উত্তর কোরিয়া গত সোমবার হুমকি দিয়েছে, তারা খুব শীঘ্রই 6ষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালাবে। কেসিএনএ বলেছে, শীর্ষ নেতার নির্দেশক্রমে যে কোনো জায়গায় যে কোনো সময় এই পরীক্ষা চালানো হবে। আমার এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান, তবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।